সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনারা দেখতে পেলেন ইন্ট্রোতে এত সুন্দর ফোন দেখার পর না কেনার কোনো সুযোগ আসলে নাই, কারণ আমি খুবই পছন্দ করি আইফোন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি অর্ডার দিচ্ছিলাম। এটা হচ্ছে গত 16 অক্টোবরের দৃশ্য এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি নানান যে স্পেসিফিকেশান আছে সেইগুলো অনুযায়ী দিচ্ছি। ফোনটার দাম হচ্ছে 1461 ইউরো 20 সেন্ট। আপনারা হয়তো অনেক সময় জানতে চাইবেন, সেই জন্য আমি দামটা বলেছি। নর্মালি আমি কোনো জিনিসের দাম জানাতে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো যাই হোক, সেটার সাথে আমি একটা কাভারও দিচ্ছিলাম, সেটা হচ্ছে সম্ভবত 53 ইউরোর মতো। তো এই কাভার নিয়ে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এবার আপনারা হয়তো অনেকেই জানেন যে মানে চার্জারটা করে আলাদা করে ফেলেছে। এদিকে বাম দিকে দেখতে পাচ্ছেন লাদে গেরাট বলে ম্যাক্সেফ নামে 43 ইউরো 85 সেন্ট সম্ভবত, সেটাকে ওরা চার্জারকে আলাদা করে ফেলেছে। তারপরে কাভারের জন্য একটা দাম নিচ্ছে, তারপরে কোনো হেডফোন নাই। মানে আমি তো এই ফোন পাওয়ার পর রীতিমতো অবাক হয়ে গেছি যে এত আলাদা করে ফেলেছে। যদিও ওরা আগে থেকে আলোচনা করছিল বা বিভিন্নভাবে আমরা জানছিলাম, তো আমি যেহেতু একদম প্রথম দিন প্রথম ফোনটাই বলতে পারেন যে আমি নিয়েছি, মানে 16 অক্টোবর দুপুর 2টায় মানে জার্মানিতে ওরা ওপেন করেছিল আর কি অনলাইন পারচেজিংয়ের যে অপশনটা সেটা। সো আমি ওদের সাথে চ্যাটিংও করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাপলকে আমি এই সব কারণে অনেকখানি বেশি পছন্দ করি যে আমি সরাসরি ওদের সাথে যোগাযোগ করতে পারি। আমার ফোনের যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু আমি না বুঝি কেনাকাটার আগে বা পরে, আপনারা দেখতে পাচ্ছেন তাদের সাথে আমি চ্যাটিং করে দেন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কোন ফোনটা কিনবো এবং কী কী ফিচার্স আছে। যদিও তারাও কনফিউজড ছিল। তো আমার এই কাভার একটা ম্যাক্সেফ কাভার এবং হচ্ছে আইফোন 12 প্রো 512 জিবি যেটাতে স্পেস আছে সেটা সহ টোটাল দাম এসেছিলো হচ্ছে 1514 ইউরো সামথিং। তো আমি সেটা পে করে দিলাম যথারীতি আমার অ্যাপল আইডি দিয়ে কানেক্টেড হওয়ার পর। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফোন আমার হাতে চলে এসছে। এই ফোনটা আমি হাতে পেয়েছি 9 নভেম্বর। বন্ধুরা, আমি এখন এই আনবক্সিং করতে যাচ্ছি। এখানে আছে হচ্ছে আপনারা জানেন যথারীতি যে আইফোন 12 প্রো, আর এখানে আছে হচ্ছে ম্যাক্সেফ বলে। আমি এখনও ঠিক জানি না এটা উচ্চারণটা কি, মানে এই যে চার্জ করা যায় যেটা কেবল ছাড়া, এই বছর কিন্তু আইফোন ইয়ে করে নেই, মানে চার্জার দেয় নেই সাথে, শুধু একটা কেবল দিয়েছে। তো আমি একটু খুললে ডিটেলসটা দেখতে পাচ্ছি। চলেন আপনাদেরকে সঙ্গে নিয়ে খুলি, ভিতরে কী আছে একটু দেখি। আমি নিজেও জানি না কী কী আছে। ওকে, এই তো এই সেই বিখ্যাত আইফোন, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট। ভিতরে কি দিছে আমি জানি না, চলেন বাকি প্যাকেটটাও খুলি। তো এইটা প্যাকেটটা খুলে আমি আপনাদেরকে একটু দেখাই কি আছে। এইটুক জিনিসের দাম প্রায় 1.5 লাখ টাকা। সো আপনারা বুঝতে পারছেন এই হচ্ছে সেই আইফোন 12 প্রো। এটা হচ্ছে 6.1 ইঞ্চ, যেই ম্যাক্স যেটা আছে আইফোন প্রো 12 প্রো ম্যাক্স সেটা হচ্ছে 6.7 ইঞ্চ। সো আমাদেরকে আর কিছুই দেয় নাই, শুধু এটার সাথে এই কেবলটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই ফোন একটু স্যামসাং একটু স্টাইল, আমি শিওর না মানে কতটা সুন্দর লাগবে, খারাপ না। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই, মানে ব্যাক সাইডটা বেশ সুন্দর। তো এটা থাকুক এখানে, আমরা সেই ইয়েটা একটু খুলি, এখানে দেখি কি আছে। এই যে সেই লাইটনিং কেবল, মানে যেটা দিয়ে চার্জ হবে। এত দামি ফোনের মানে ইয়ে করছে হচ্ছে অনেকটা স্যামসাংয়ের মতো, আমি যেটা দেখলাম স্যামসাংয়ের যে ইয়ে থাকে কেবল সেই রকম। আর এখানে কি আছে,
এটা কি হেডফোনও দেয় না এবার, দেখছো? মানে হেডফোনও দেয় না এদের, এইবার মোবাইলে হেডফোনও নাই, চিন্তা করেন অবস্থা। এটা হচ্ছে একটা নর্মাল ওই যে সিম খোলার যে পিনটা সেটা, অ্যাপলের একটা লোগো দেয় যথারীতি। এই লোগোটা বিক্রি করে লাখ লাখ টাকা ওরা ইনকাম করে। এই তো, যাই হোক, এই এই হচ্ছে মোটামুটি ফোনের ভিতরে। আর এই যে আমি একটা এক্সট্রা অর্ডার দিয়েছি, এটা সম্ভবত 58 ইউরো, মানে প্রায় 60 ইউরোজের মতো গেছে। সেটাতে যে একটা ইয়ে আছে, কী বলে, কাভার আছে, আমি একটা কাভারও এক্সট্রা অর্ডার দিয়েছি, ঠিক আছে, ম্যাক্সেফ ক্লিয়ার কেস একটা কাভার। এই হচ্ছে কভার, কিন্তু আমার চার্জার কোথায়? এটা কি চার্জার, কোথায় চার্জ করবে? ওকে, এই হচ্ছে সেই কেস। বন্ধুরা, আপনারা এখন যে কাভারটা দেখতে পাচ্ছেন, আমি এটা মনে করেছিলাম কেনার সময় যে এটাই হচ্ছে ম্যাক্সেফ, মানে ব্যাটারি, মানে এটা দিয়ে চার্জ দেওয়া যায়, কিন্তু আসলে এটা শুধুই কাভার ছিল, এর নিচে আরেকটা চার্জার লাগবে। আমার বুঝতে ভুল হয়েছে, এবং আমি যখন ওদেরকে চ্যাটিংয়ে জিজ্ঞেস করেছিলাম, ওরাও বলছিল যে তোমার যদি পছন্দ না হয়, মানে ওরা আমাকে বুঝতে পারেনি আসলে, পছন্দ না হলে তুমি ফেরত দিয়ে দিও যে কোনো সময়। যাই হোক, আমি এই ফোনটা এবং ওই কাভারটা সব 2-3 দিন ইউজ করেছি, কাভারটা একটু আগে এসেছিলো, ফোনটা এসছে পরে। তো আমি সেই কাভারটা যথারীতি ফেরত দিয়ে 53 ইউরো 60 সেন্টস, মানে প্রায় 54 ইউরোর মতো আবার ক্লেম করেছি। ওরা সেটাও ফেরত দিয়েছে, যে আপনারা এখন দেখতে পাচ্ছেন একটু আগে আমার কাছে মেলটা এসে, সেটা আজকের শুক্রবারের চিত্র, এটা আপনারা যখন ভিডিওটা দেখছেন একটু আগের এই দৃশ্য এটা। সো যাই হোক, আমি 2-3 দিন ব্যবহার করার পরে টাকাও ফেরত পাবো, এক সপ্তাহের মধ্যে বলছে। আর এই যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একবারে অন্ধকারের মধ্যে একটা দৃশ্য, কেমন আসে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাইড বাই সাইড দৃশ্য, আপনারা বলতে পারেন। বাম দিকেরটা হচ্ছে iPhone 12 Pro, আর ডান দিকেটা হচ্ছে 10S যেটা বলে, সেটার একটা ইয়ে। একেবারে অন্ধকারের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে কেমন আসে দৃশ্যগুলো। সো আমার কাছে মনে হলো যে একেবারে অন্ধকারের মধ্যে এদিকে দেখা যাচ্ছে যে অনেকখানি লাইট, ডান দিকে হচ্ছে একটু অন্ধকার, আপনারা দেখতেই পেলেন। আর এইটা হচ্ছে আজকের সকালের দৃশ্য। ওয়েদার খুব বেশি ভালো না থাকার কারণে আমি বাইরে যেতে পারিনি এই কয়দিন, তো আজকে একটু ভালো হয়েছে, কিন্তু আমি যদি ভিডিওটা করতে যাই সেই ক্ষেত্রে মানে দেরি হয়ে যাবে অনেক। সো আমি চেষ্টা করছিলাম যে কিছু একটা আপাতত দেখাই, কারণ আমার যত ভিডিও আছে আমার চ্যানেলে, যত ভিডিও আপনারা দেখেছেন, একটা ভিডিও আমি অন্য কোনো কিছু দিয়ে করিনি, সবগুলো আইফোন দিয়ে করা, এডিট করা, শ্যুট করা, এভরিথিং। মানে আমি ফোন ছাড়া কখনো কোনো ভিডিও করিনি, করতেও চাই না সত্যি কথা, মানে একেবারে ভবিষ্যতেও করতে চাই না, এটা ঘোষণাই আমি দিয়ে দিলাম। কারণ আমি একটা কোর্স করেছিলাম আইফোন থেকেই, মানে অ্যাপল থেকে আমাকে করানো হয়েছিল, এরপর থেকে আমি রীতিমতো অনেক ভক্ত হয়ে গেছি এই iOS ডিভাইসের, কারণ এটার আসলে একটা পাওয়ারফুল ডিভাইস। আমি কাউকে মানে কিনতে বলবো না, কিন্তু এটা অনেক শক্তিশালী একটা ডিভাইস এবং প্রফেশনাল একটা ডিভাইস। যারা অন দ্য মুভ অনেক কাজ করতে চান তাদের জন্য হচ্ছে আইফোন, আইফোন সবার জন্য না টু বি অনেস্ট, এবং এত দামি ফোন কেনারও কোনো দরকার নেই। যারা টুকটাক ইউজ করতে চান তাদের জন্য আইফোনের কোনোই দরকার নেই সত্যি কথা, কথা বলার জন্য, মোবাইল ব্রাউজিংয়ের জন্য, ফেসবুক টুইটার এইসব ইউজ করার জন্য কোনো দরকারই নেই আইফোন ইউজ করার। কিন্তু কেউ যদি অনেক কাজ একসাথে করতে চায়, ইমেইল, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এবং মানে অনেক বেশি কাজ, অনেক বেশি লোড যাদের মোবাইলের দরকার, তাদের জন্য হচ্ছে আইফোন। সো আপনারা দামটা দেখলেন যে অনেক বেশি, আজকের দাম অনুযায়ী বাংলাদেশের টাকা এই ফোনটা যেটা আপনারা দেখলেন এটার দাম হচ্ছে প্রায় 1,47,000 টাকা, এটা অনেক বেশি দাম কিন্তু। সো এটার কোনো মানে হয় না। এবং আমেরিকাতে কিন্তু ফোনের দাম তুলনামূলক একটু কম, আমি দেখলাম যে $1,299 এই ফোনটা, কিন্তু আমি জার্মানি থেকে কিনলাম, সেটা হচ্ছে আপনারা দেখলেন যে 1,461 ইউরো 20 সেন্ট। এইটার হওয়ার একটু কারণও আছে, আমি জানি না আমেরিকাতে এত বেশি ভ্যাট নেয় কিনা, জার্মানিতে আমরা যাই কিনি না কেন আমাকে 19% ভ্যাট দিতে হয়। সো এই ফোনটা কিন্তু আমি জার্মান অথরিটিকে বা গভর্নমেন্টকে প্রায় 300 ইউরো আমি
ভ্যাট দিয়ে দিয়েছি 19% যদি আপনার হিসাব করে, সেই কারণেও হতে পারে যে আমেরিকার সাথে জার্মানির দামের এত পার্থক্য। তো যাই হোক, আমি এই ফোনটার কিছু বেসিক ফিচার্স আপনাদেরকে বলে আজকের মতো এখানে শেষ করব। সেটা হচ্ছে এই আইফোনে যেটা আইফোন 12 যেটা করেছে সেটাতে ওলেড বলে, বা যারা ফিজিক্সের স্টুডেন্ট আছে তারা নিশ্চয়ই জানবেন যে অর্গানিক লাইট এমিটিং ডায়োড বলে, সংক্ষেপে ওলেড বলে, এটা নতুন ধরনের প্রযুক্তি। এবং 5G কিন্তু নতুন না, কিন্তু আইফোন নতুন ইমপ্লিমেন্ট করেছে, এটা একটা বিষয়। আর এই ফোনটার গ্লাস সাইজ হচ্ছে 6.1 ইঞ্চ, যেটা আমি আগেই বলেছি। আর সিরামিক শিল্ড আছে এবং F14 প্রসেসর আছে, যেটা আপনারা তো অনেকেই জানেন, এবং 4K HDR ডলবি ভিশন ভিডিও করা সম্ভব এটাতে। আর স্পেস তো 512 GB আছেই, যেটা আপনারা অলরেডি দেখেছেন। আর ক্যামেরার কিন্তু খুব বেশি পার্থক্য নেই, লেন্সে একটু পরিবর্তন এসছে, বাট আইফোন 11 প্রো এর মতোই কিন্তু ক্যামেরাটা খুব বেশি পার্থক্য হয়নি। তো গতকাল থেকে আমি দেখলাম যে কয়েক ঘন্টা আগে, মাত্র 6 ঘন্টা আগে দেখলাম অ্যাপল একটা নিউজ পাবলিশ করেছে, যেটা হচ্ছে এখন তাদের স্টোরেও পাওয়া যাচ্ছে। সো সেই হিসেবে চিন্তা করতে গেলে আমি তুলনামূলক অনেকের আগে পেয়েছি, যারা স্টোর থেকে কেনার চেষ্টা করেছিল তারা কিন্তু এখনও পুরোপুরি পাবে না, হয়তো 2-1 দিনের মধ্যে গেলে, যেহেতু আজকে থেকে উইকেন্ড শুরু হচ্ছে, সো এখন গেলে হয়তো তারা স্টোরে পাবে। আর আমি যেহেতু 16 অক্টোবর অর্ডার দিয়েছিলাম, মানে এটাকে প্রি অর্ডার বলে, সো আমারটা মোটামুটি বলছিল যে 3-9 নভেম্বরের মধ্যে আসবে, উইকেন্ড থাকার কারণে আমারটা আমি 9 নভেম্বর একদম শেষ দিনে আমি পেয়েছি। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমি দেখি এই ক্যামেরা নিয়ে হয়তো আরও ভিডিও আমি করার চেষ্টা করবো, ক্যামেরাটার ইয়েগুলো কেমন, ভিডিওগুলো কেমন আসে সেটা হয়তো আমি আমার সামনের ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই ক্যামেরার ভিডিওগুলো আসলে কেমন হয়। সো আমি এই ভিডিওটা দীর্ঘ না করে সামনে হয়তো যখনই ভিডিও করবো আপনারা বুঝতে পারবেন যে এই ক্যামেরার ভিডিও হচ্ছে এগুলো। সুতরাং টোটালি আপনারা প্র্যাকটিক্যালি আইডিয়াটা পেয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। তাহলে সবাই ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।